অনুষ্ঠান অনুষ্ঠান মিস করা কিছুতেই যাবে না। আর যখন স্ক্রিনের একেবারে উপরে লেখাটা জলজল করে লাইভ বলে, তখন অনুষ্ঠান দেখার আগ্রহ বা আনন্দটা কিন্তু অনেকটা বেড়ে যায়। কেনই আগ্রহ, কেনই আনন্দ? এটা তো কোনো মেগা সিরিয়াল নয় বা কোনো হলিউড বা বলিউডের মুভিও নয়, তাও কেন ভালোবাসেন এত এই অনুষ্ঠানটা দেখতে? কারণ এই অনুষ্ঠানটা ভীষণই একান্ত অনুষ্ঠান, ভীষণই নিজের অনুষ্ঠান। আপনার সমস্যা নিয়েই অনুষ্ঠানটি করা হয়, আপনার বিভিন্ন ধরনের প্রবলেমের হাত থেকে আপনাকে বা আপনার পরিবারের মানুষদের রক্ষা করার জন্যই অনুষ্ঠানটি করা হয়। আগাম সতর্ক হন না, যে মানুষের আগাম সতর্ক হওয়ার নেশা রয়েছে সেই মানুষটি কিন্তু জীবনে এগিয়ে যেতে পারে। আমরা বলি মান আর হুঁশ, হুঁশ মানেই কিন্তু এটা যে আগাম জেনে নেব যে আমার জীবনটা কেমন যেতে পারে, কোথায় কি প্রতিকূলতা রয়েছে, আর সেই প্রতিকূলতা আমি কিভাবে ওভারকাম করতে পারবো। সাবজেক্টে চলে এসে আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে বিয়ে। নতুন করে কোনো বিষয় বলার প্রয়োজনীয়তা নেই, বিয়ে একটা কমন বিষয় যেটা আমাদের প্রত্যেকের জীবনে হতেই হয়, সাধারণভাবে কারুর একবার হয়, কারুর হয়তো বহুবার হয়। সেই বিয়েতে কোনো সমস্যা আসছে না তো, বা কোনোভাবে আপনি জেনেছেন আপনি মাঙ্গলিক, তাহলে আপনাকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত না তো? প্রেম করে বিয়ে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে আপনার বিয়ের মূল কারণ, বিয়ের পর বিবাহিত জীবন কেমন যাবে, ইত্যাদি বিভিন্ন প্রশ্ন আজকে আমরা এই 45 মিনিটের অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা রাখবো। আর রয়েছেন আপনাদের জন্য আপনাদের সকলের ভীষণ পছন্দের সেই মানুষটি, অর্থাৎ মাতৃসদ জ্যোতিষ শ্রী গোপাল শাস্ত্রী। আজও গোপাল দাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার সবাইকে, আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানটি শুরু করছি। আর এই অনুষ্ঠান আমার শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজ রাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। ওং মহেশ অগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ড মালিনী আয়ুরগ্ং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। গোপালদা, আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে বিয়ে। আমরা বলে থাকি মানুষ প্রথমে মায়ের গর্ভ থেকে একবার জন্মায়, দ্বিতীয় জন্ম হয় তার বিয়েটাকে কেন্দ্র করে। তো সেই দ্বিতীয় জন্মটা আমার কেমন যাবে বা তাকে কেন্দ্র করে অনেক রকমের মানে স্বপ্ন আমাদের থাকে, যে সেই রূপকথার রাজপুত্র ঘোড়ায় চড়ে কি আমাকে বিয়ে করতে আসবে। তো আজকে আমরা একটু বিস্তারিতভাবে জানবো আপনার কাছ থেকে। দেখো, বিয়ে হলো একটা মহৎ সংস্কার, আর বিয়ে যদি শুভ না হয় তাহলে কিন্তু নানাবিধ সমস্যা আমাদের কিন্তু তাড়িয়ে বেড়ায়। অনেকের ধারণা আছে বিয়ে মানে বোধহয় খারাপ মানে বোঝা যাচ্ছে, যেমন মাঙ্গলিক দোষ টাইপ দেখেছি। অনেকেই বলে আমরা এর কি ডিভোর্স হয়ে যাবে? না, সবসময় যে ডিভোর্স হয়ে যাবে তা নয়, শরীর স্বাস্থ্যের ব্যাপারেও খারাপ হতে পারে। অনেক ক্ষেত্রে দেখতে পাই এই যে বিয়েটা অনেক সময় দেখা যায় লাভ ম্যারেজ, তাহলে কানেকশন, জ্যোতিষ শাস্ত্রে কানেকশনের ওপর নির্ভর করে এই ব্যাপারগুলো। যদি একজন জাতক জাতিকার পঞ্চমের সঙ্গে সেভেন্থের কানেকশন আসে, তাহলে তার একটা লাভ ম্যারেজের ইন্ডিকেশন দেয়। এবার লাভ ম্যারেজটা তার ভালো হবে কি না দেখতে হবে সপ্তম ভাব তার সুষ্ঠ আছে কিনা। সপ্তম পতি যদি কোনোভাবে বকরি থাকে, তাহলে তার এই ম্যারেজ লাইফটা ঘেঁটে ঘ করে দেবে। যেমন দ্বিতীয় ভাব থেকে আমরা কি বিচার করি, কুটুম্ব, আত্মীয় স্বজন। তাহলে একজন জাতক জাতিকার শুধু একজনের চার্ট দেখলে কিন্তু হবে না, কারণ শুধু একজন মেয়ের চার্ট দেখলে তার বিবাহিত জীবন পুরোপুরি বলা যাবে না, তার হাজবেন্ডের চার্টটাও কিন্তু দেখা দরকার। বিয়ের পূর্বে তার বিবাহিত জীবনটা ঠিক আছে, কিন্তু বিয়ের পর দুজনের চার্টটা বিশ্লেষণ করতে হয়। এবার দ্বিতীয় ভাব যদি কোনোভাবে পীড়িত হয়, তাহলে কুটুম্ব থেকে তার সমস্যা আসবে। আমরা শুধু ভাবি একটি ছেলে আর একটি মেয়ে রাজি, তো বিয়ে কমপ্লিট, একদম কিন্তু নয়। আমরা আসবো সমস্ত আলোচনায়। তবে কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? সুদীপ্ত ঘোষ। সরি, বুঝতে পারছি না, আরেকবার বলুন। সুদীপ্ত ঘোষ। সুদীপ্ত বাবু, কোথা থেকে বলছেন সুদীপ্ত বাবু? কাটোয়া। কাটোয়া থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আরে সেটা বলতে হবে না, কার সম্পর্কে, আপনার নিজের সম্বন্ধে, তাই তো? সেটাই তো আগে বলতে হয়। এবার বলুন আপনার ডেট অফ বার্থ।
গোপাল দা বলবেন, আপনি উত্তর গুলো দেবেন শুধু, ঠিক আছে? তোমার জন্ম বারটা এখানে যেটা পাচ্ছি বৃহস্পতিবার, তোমার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন, কেমন? তোমার এখানে রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে, কারণ আমি অনুষ্ঠান করি যখন আমি বুঝিয়ে বুঝিয়ে বলে দিই, ইলেভেন্থ হাউস হচ্ছে সাফল্যের জায়গা, সাকসেসের জায়গা। তোমার ইলেভেন্থ হাউস হচ্ছে রবি শুক্রের দারিদ্র যোগ, এই দারিদ্র যোগ তোমার জীবনে বাধা আনবে, বিভিন্ন ভাবে বাধা আসবে। তুমি কিন্তু কাজকর্মের ব্যাপারে বাধা, পড়াশোনার ব্যাপারে এরকম বাধা কিছু এসেছিল? এবার বলুন আপনি। জীবনে বাধা, যতটা ভালো পড়াশোনা ততটা ভালো রেজাল্ট নাই, যতটা ভালো ক্যারিয়ার হওয়া উচিত ততটা ভালো ক্যারিয়ার হচ্ছে না, এগুলো আপনি উপলব্ধি করেন? হয়তো সাধারণ মানের পাশের দাম নেই, আমি বাবার বলছি। তো তোমার এখানে যেটা প্রশ্ন আছে কর্ম নিয়ে, তাই তো? কর্ম এখানে তোমার কর্মপতি হলো শনি, তুমি নিজের অর্থাৎ তোমার এখানে চাকরির একটা যোগ কিন্তু রয়েছে, কিন্তু সেই শনি রাহু দ্বারা পীড়িত। এই শনি রাহুর যে যোগ, একে বলা হয় সাপিদ যোগ। এই সাপিদ যোগের কারণে কর্মে বাধা আসছে। তুমি চেষ্টা করবে, চেষ্টা কি শুরু করেছো? শুরু করেছি অনেক দিন, কিন্তু কোনোটাই ক্লিক করছে না ঠিক মতো, এবং যেটা হবে সেটা তোমার পছন্দসই হবে না বা তোমার সুইটেবল হবে না, মিলিয়ে নাও। আচ্ছা, মানে মনের মতন চাকরি হচ্ছে না, মনে হচ্ছে আরেকটু ভালো কিছু পেলে ভালো হতো। যোগাযোগ যেটা আসছে মনের মতো যোগাযোগটা তোমার আসবে না। একটু তাড়াতাড়ি বলবে হ্যাঁ কি না, কারণ তোমার কেতু দশা চলছে। এই 2022 সাল পর্যন্ত কেতুর একটা অশুভ দশা রয়েছে, এই বছরটা কেটে গেলে তোমার কিন্তু সময় ভালো আসছে। শুক্রের দশা আসছে, এই শুক্রের দশাকে যদি তুমি বুস্ট আপ করতে পারো, যদি কাজে লাগাতে পারো, তার আগে একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও। এই দুটো জায়গা বাধার কথা বলেছি আমি, একটা ধননাশ যোগ, একটা হচ্ছে সাপিদ দোষ। এটা যত তাড়াতাড়ি পারো নির্মূল করার চেষ্টা করো, তাহলে আর চিন্তা করতে হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, সঙ্গে থাকুন এবং ধন্যবাদ আপনি আমাদের তখন দেবেন যখন গোপাল দার কথা শুনে আপনি আপনার জীবনের সফলতার দিকে এগিয়ে যাবেন। তখন আপনি চ্যানেলটাকে ধন্যবাদ দেবেন, অনুষ্ঠানটাকে ধন্যবাদ দেবেন যে এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে আমি কিন্তু এগিয়ে গেলাম। তবে আমাদের যে বিষয় ছিল আবার সেই বিষয়ে চলে যাব, বিবাহ। তাহলে বিয়ে একটা কথা বলি, এই যে লাভ ম্যারেজের কথা বলছিলাম, একটা হচ্ছে সোশ্যাল ম্যারেজ, একটা হচ্ছে লাভ ম্যারেজ। যদি প্রথম কথা হলো শুক্র গ্রহ, আমি আগেও বলেছি দাম্পত্য জীবনের কারক গ্রহ হলো শুক্র। ছেলেদের ক্ষেত্রে সুখের কারক গ্রহ হলো শুক্র, কারণ ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে উপার্জন করে বলে, তাই জন্য যত লাক্সারি লাইফ তাদের মধ্যে শুক্র দেয়, এবং সুখের অন্তরায় শুক্র থেকে। শুক্র হলো ছেলেদের বিবাহ কারক গ্রহ, আর মেয়েদের হলো মঙ্গল। তাহলে শুক্র তার কোন জায়গায় আছে, কানেকশনটা কি বলছে? কারণ নটা গ্রহ, তার মধ্যে সাতটা হচ্ছে প্রধান গ্রহ, দুটো হলো ছায়া গ্রহ, এবং তার সাথে সাথে ১২টা ভাবের কথা বলা হয়েছে, কোন ভাবে কোন গ্রহের অবস্থান এবং নাক্ষত্রিক অবস্থান, তার উপর নির্ভর করবে একজন জাতক জাতিকার বিবাহিত জীবন। যে সে বিবাহিত জীবনের পর সে ভালো থাকবে না সেটা নির্ভর করবে। যেমন সেভেন্থের সঙ্গে যদি কোনোভাবে সিক্সথ হাউস, সিক্সথ হচ্ছে রোগ বা রিপুর জায়গা, কানেকশন থাকে, এবং সপ্তমপতি কোনোভাবে যদি ড্যামেজ থাকে,
তাহলে বিবাহের পর তার শরীর স্বাস্থ্য কোনোদিন ভালো যাবে না। অনেক কম বয়সের মেয়েরা আমার বিভিন্ন চেম্বারে আসছে, 22, 23, 24, 25 মধ্যে বয়স, বলল বিয়ের আগে আমি সুস্থ স্বাভাবিক ছিলাম, কিন্তু যেই বিয়ে করলাম তারপরে যেন আমাকে একটা না একটা রোগ এসে আমাকে গ্রাস করতে। আমাদের লাইভ অনুষ্ঠানে তো এরকম ফোন আসে। তাহলে কেন, এই যে কেন তাকে, তাহলে সবটাই হচ্ছে কানেকশন, ভাবের বিচার। তাহলে ষষ্ঠ ভাবের সঙ্গে সপ্তম ভাব যদি থাকে হয়, এবং সপ্তম পতির সঙ্গে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশের কানেকশন হয়, তখন কিন্তু তার এই ঘটনাগুলো ঘটবে। এবার দেখা যাক, একজন জাতক জাতিকার সপ্তম ভাব হচ্ছে বিবাহ স্থান। এবার তার দ্বিতীয় অর্থাৎ নবম, অর্থাৎ তার লাইফ পার্টনারের সম্পত্তি বা ভালো হবে কিনা, তাহলে আমাকে নবমটা কিন্তু বিচার করতে হবে। এবং এই নবম স্থান হচ্ছে ভাগ্যস্থান। তাহলে ভাগ্যস্থান, ভাগ্য একটা বড় ব্যাপার, কেউ না চাইতে অনেক কিছু পেয়ে যায়, কেউ মাথা কুটে কিছু পায় না, এমন তো, কারণ ভাগ্যটাই দ্বারাই আমরা পরিচালিত। তাহলে জ্যোতিষশাস্ত্রে ভাগ্যস্থানকে একটা প্রাধান্য দেওয়া হয়েছে, আমাদের হাতের রেখাতেও একটা ভাগ্য রেখা, এই দেখুন মণিবন্ধ থেকে উপরে উঠছে, এটাকে বলা হয় ইংলিশে বলে ফেট লাইন, আর বাংলায় বলে ভাগ্য রেখা। তাহলে হাতেও যারা হস্তরেখা বিদ তারা বলে গেছেন, তাহলে ভাগ্য যদি আমার সাথ দেয় আমি বিয়ের পর প্রভূত উন্নতি করব। কারণ ফিফথ হাউস শুধু প্রেমের জায়গা নয়, ফিফথ হাউস হচ্ছে গ্যালোপিং হাউস। আমি বলি শুনবেন, এই টার্নগুলো আমার যারা দর্শক তারা মুখস্থ করে ফেলেছে, অনেকে বুঝে গেছে। তাহলে ফিফথ হাউস হচ্ছে গ্যালোপিং হাউস। তাহলে একজন জাতিকার, আমি জাতিকার মেয়েদের কথাই বলি, তার হাজবেন্ডের যদি দেখা যায় ফিফথ হাউস স্ট্রং, তাহলে বিয়ের পর তার হয়তো ব্যাংক ব্যালেন্সটা লাফিয়ে লাফিয়ে বাড়বে। আজকে সে যখন বিবাহ করেছিল হয়তো দেখা যাচ্ছে পুঁজি ছিল 1 লাখ, আজকের ডেটে 1 লাখ টাকার কোনো ভ্যালু নেই, কিন্তু 1 মিনিট, হ্যাঁ একটু লাইন, এর পরে যখন সে বিয়েটা করলো তার আস্তে আস্তে ব্যাংক ব্যালেন্স বাড়তে লাগলো। বহুজনকে দেখছি, মানে আমরা বলি যে বউয়ের ভাগ্যে স্বামীর উন্নতি, স্বামীর উন্নতি, একদম ঠিক কথা। কেন, তাহলে এখানে দেখতে হবে সেভেন্থের সঙ্গে বউয়ের, অর্থাৎ ওই মহিলার বা স্ত্রীর 9th কানেকশন, এবং সেটা 5th সঙ্গে সংযোগ, এই কানেকশনটাকে আমাদের বিচার করতে হবে। ফোনটা নিয়ে নাও, একদম একদম। কে আছেন এবার বলুন, নমস্কার। নমস্কার, হ্যাঁ কে বলছেন? তন্ময় দাস বলছি। কোথা থেকে বলছেন? আমি বলছি ত্রিবেণী থেকে। ত্রিবেণী থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো একটু, আমার ডেট অফ বার্থ হচ্ছে 4 এপ্রিল। আরেকবার বলুন, 4th এপ্রিল। হ্যাঁ, সালটা 1989। আর সময়টা? 1:22 দুপুর। দুপুর 1:22, আর জন্মস্থান? দুর্গাপুর। দুর্গাপুর, বেশ মিলিয়ে নেবেন গোপালবাবু। জন্মবার কি মঙ্গলবার? তোমার রাশি হচ্ছে কুম্ভ রাশি, তোমার বর্তমানে শনির 7.5 চলছে, এটা কি জানো? হ্যাঁ আমি শুনেছিলাম। শুনেছিলে আগে? এবার দেখো তো, লাস্ট 5 বছরের মধ্যে, 5 থেকে 6 বছরের মধ্যে তোমাদের নিকট কোনো আত্মীয় পরিজনকে তোমরা হারিয়েছ কিনা, মামার বাড়ির দিকেও দেখবে বাবার বাড়ির দিকেও দেখবে। 5 বছরের মধ্যে একটু চিন্তা করো, 5 বছর একটু বেশি হবে। হ্যাঁ 6 বছর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বেশ। এইবার দেখো, আরো 2.5 বছর রয়েছে, এখনো চলে যায়নি, এখনো 2.5 বছর সতর্ক থাকবে। আচ্ছা, তোমার কর্ম নিয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছে? হ্যালো, একটু, হ্যাঁ হ্যাঁ একটু সমস্যা দেখা দিচ্ছে, সেটা কিন্তু হ্যাভক নয়। আচ্ছা, বিয়ে করেছো? হ্যাঁ, বিয়ের জন্য। হ্যাঁ, এবার দেখো, বিয়ে হচ্ছে সপ্তম ঘর, হচ্ছে আজকে বিয়ে নিয়ে টপিক আমার, জানতে জানো তো। তাহলে বিয়ে বিচার করব, লাইফ পার্টনার 7th হাউস। তাহলে 7th হাউসের লর্ড হচ্ছে স্যাটার্ন, এই 6th হাউসে অবস্থান করছে, বিয়ের জায়গাটা তোমার কিন্তু ঠিক নেই, ঠিক আছে? কারণ একটা ঠিক আছে, আমি বলি শুক্র তোমার ভালো জায়গায় রয়েছে, উচ্চস্থ জায়গায় রয়েছে, ছেলেদের ক্ষেত্রে শুক্র উচ্চস্থ থাকা ভালো,
এবং সুখের কারক গ্রহ হলো ছেলেদের শুক্র, কিন্তু তোমার বুধ আর শনি এই দুটো গ্রহের কারণে বিবাহিত জীবনে কিছু ট্রাবল আনবে, বা বিয়ে পূর্ববর্তী বা পরবর্তী, বুঝতে পেরেছো? ওটাই বললাম, বিবাহের পূর্ববর্তী। এই যে হচ্ছে দেখে শুনে একটু জটক বিচার করে বিয়ে দিয়ে করবে, কেমন? আচ্ছা একটু শরীরটা সম্পর্কে বলো না। আমি বলছি, এবং তুমি নিজের উপার্জিত অর্থে অনেক কিছু কিন্তু করবে জীবনে। আচ্ছা, বা এটা তো গুড নিউজ। তুমি উপার্জন করে অনেক কিছু করবে জীবনে, অনেক শখ আহ্লাদ পূরণ করবে নিজের এবং ফ্যামিলির, বুঝতে পারছো? আচ্ছা এবার বলি তোমার শরীর স্বাস্থ্য, তুমি যেটা জানতে চাইছো, যেই তো 6th হাউসে স্যাটার্ন, শরীরের জায়গা বলি, তোমার নার্ভের সমস্যা আসবে পরবর্তী সময়, হাড়ের সমস্যা আসবে, এনার্জি তোমার লেস হয়ে যাবে, কাজে উদ্যম পাবে না, এইগুলো কিন্তু তোমার ঘটবে। একটু রেসপন্স করো। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে, দ্বিতীয় ভাবে কেতু তোমার অর্থটাকে একটু টেনে নেবে অজানা কারণে, কারণ অজানা গ্রহের কারক গ্রহ হলো কেতু। কিভাবে টেনে নেবে, কিভাবে হবে তুমিও জানতে পারবে না। তোমার কেতু কিন্তু এই জায়গায় অবস্থান করছে, চার্ট তোমার ভালো, কয়েকটা জায়গায় একটু যদি ফাঁক ফোকর আছে সেটাকে একটু সাপোর্ট নাও, তাহলে আর চিন্তা করতে হবে না। আর বিয়ের আগে একটু জটিল বিচার, কারণ তোমার মধ্যে যেটা আছে উদ্যমের ভাটা পড়ছে, এই জায়গাটা আমি ভালো দেখছি না। বেশ, আগের মধ্যে একটা কথা বলছি। হ্যাঁ বলুন। প্রতিকার কি আছে? প্রতিকার জানছি। ও বাবা, সেটা কি এখানে আলোচনা হয় নাকি দাদা? শুনতে থাকুন, টিভির সামনে থাকুন। প্রতিকার প্রতিবিধান এটা কিন্তু কোনো চেম্বার নয়, এটা একটা স্টুডিও, বুঝতেই পাচ্ছেন দেখে। স্টুডিওতে প্রতিকার নিয়ে আমরা কোনো কথা বলতে পারবো না, এবং আপনাকে জানতে হবে চেম্বারে এসে। এবং তার থেকে বড় বিষয়, আপনার বারংবার যে প্রশ্নটা ছিল, বিয়ে, আমার বিয়ে কেমন হবে, আপনি জানলেন আমার বিয়ের আগে পরে কিছু সমস্যা আছে, কিন্তু প্রতিকার প্রতিবিধান ভাবলেন না, চেম্বারে গেলেন না, তাহলে কিন্তু বিয়ের পর সমস্যা ভোগ করতেই হবে। তাহলে এটা কেন? এই যে বললাম ওর ক্ষেত্রে, এই যে যে কলার ফোন করলো, 7000 লর্ড ষষ্ঠে বসে, ষষ্ঠ ভাব হচ্ছে জ্যোতিষ মতে দুস্থান, ব্যাড হাউস মানে খারাপ স্থান, 8th হাউস খারাপ স্থান, এবং শনি রাহু কানেক্টেড, একে বলি আমি শাপিত দোষ, এবং ছন্ন ছড়া যোগ অনেকে বলে, এদের মধ্যে সবকিছু থেকেও মনের একটা ছন্ন ছড়া ভাব বিবাহিত জীবনের উপর কিন্তু বর্তাবে। তবে গোপাল, এখানে একটা প্রশ্ন, হ্যাঁ এটা হতে পারে যে প্রতিকার প্রতিবিধান যদি সে নেয়, তবে কি তার সমস্যাগুলোকে টপকে যেতে পারবে? অবশ্যই, প্রতিকার প্রতিবিধান নিলে এই ওভারকাম করতে পারবে, এই তার সমস্যা থেকে সে মুক্ত হতে পারবে। অর্থাৎ এই যে প্রতিকার প্রতিবিধানই একমাত্র সমস্যা সমাধানের রাস্তা। জীবনে চলতে গেলে সমস্যা থাকবেই, আমরা কি করে সেই সমস্যা থেকে মুক্ত হব তার চেষ্টা কিন্তু করতে হবে। সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকব। তাহলে এবার চলে আসে, এই যে বলছিলাম বিয়ের পর এই যে অশান্তি, এটা একটা ব্যাপার থাকে। অনেকে দেখা যায় এরকমও দেখেছি, বিয়ে করেছে, আমার কাছে এসছে, যে দেখা যাচ্ছে যে তার হাজবেন্ড চূড়ান্ত নেশা করে, এবং দেখা গেল যে সেই নেশার কারণে সে ঘর করতে পারলো না, বিয়েটা তার গায়ে একটা তকমা হলো, পাশে লিখলো ম্যারেড, কিন্তু বিবাহিত জীবনের যে সেই সুখ শান্তি আহ্লাদ সে কিন্তু সর্বক্ষেত্রে বঞ্চিত হলো, বহু ক্ষেত্রে হয়। তাহলে এই যে নেশা, জ্যোতিষ মতে কিন্তু এর কিসের কানেকশন? যদি সপ্তম ভাবের উপর রাহুর কোনো দৃষ্টি থাকে, বা সেই জাতিকার যে হাজবেন্ডের কোনোভাবে শনি কেতু কানেকশন হয়, তার তার নেশার প্রবণতা বাড়বে, সে নেশার একটা আসক্ত বাড়বে, সে ভালো মন্দ বিচার করতে পারবে না, নেশাটাকেই তার প্রাণকেন্দ্র, নেশাটাকেই সব মূলে মনে করবে। যার দরুন বিবাহিত জীবনে অশান্তি সূত্রপাত। আমার কাছে একজন এসেছিল, সরকারি চাকরি করত, এমন নেশা করেছে অফিস যাওয়ার মোমেন্টে, সে দেখা যাচ্ছে সেই অফিসে পৌঁছতে পারে সেখানেই শুয়ে পড়েছে। তাহলে সেই চাকরিও কি আর থাকবে? চাকরি আর থাকবে? তাহলে এই রকম অবস্থা, মানে সেইটুকু তার তর্ষণে যে আমি চাকরিটা হয়ে গেলে, অফিস ছুটি হলে তারপরে করব, মানে নেশা তাকে রাহু, কারণ আমাদের মধ্যে হচ্ছে চরম উৎকণ্ঠার কারক গ্রহ হলো রাহু,
আমাদের সুপ্ত বাসনা সুপ্ত অনুভূতিকে বাড়িয়ে দেয় হচ্ছে রাহু। একদম। আর অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে অ্যারেঞ্জ ম্যারেজ তো দূরের কথা, গোপালদা লাভ ম্যারেজও কিন্তু বোঝা যায় না যে এই ছেলেটি মানে অন্য সময় কিরকম, তার চরিত্র চরিত্র বা তার সে নেশাগ্রস্ত কিনা, সে অন্য মহিলাদের দ্বারাও আসক্ত কিনা। এই তুমি ভালো কথা বললে। এই রিসেন্টলি আমি পেলাম আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে দুজনে লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, টিসিএস এ দুজনেই চাকরি করতো, ভালো ভালো ব্যাপার, এবং দেখা গেল তাদের একটা সন্তান হয়েছে, কিন্তু সেই সন্তান হবার সুবাদে তার স্ত্রীর চাকরিটা ছেড়ে দেয়, কারণ ছেলেটাকে মানুষ করতে হবে সেই সুবাদে। দেখতে পাচ্ছে যখন দেখুন লাভ ম্যারেজ একদম, কিন্তু তারপরে দেখলো তৃতীয় ব্যক্তির আবির্ভাব, অর্থাৎ সেই তার হাজবেন্ড ওই অফিসে আবার আরেকজনের সঙ্গে কোনোভাবেই জড়িয়ে পড়ে, সেটা গোপন করে যায়, হাইড করে যায়, জানতে পারে না, এবং আমাকে ছবিও পাঠিয়েছে, মানে যেহেতু স্ত্রী আর তার বাবা এসেছিলেন সংসারটা, যেহেতু একটা ছেলে আছে সংসারটা ভাঙতে কেউ চায় না, আমরা গড়তে চাই, ভাঙাটা খুব সহজ, যে কোনো জিনিস গড়া কিন্তু খুব কষ্ট, তিলে তিলে গড়তে হয়। তাহলে এইবার দেখুন লাভ ম্যারেজ সেই যে মহিলাটি সেই মেয়েটা কিছুতেই বুঝতে পারেনি তার স্বামীর এইরকম আসক্তি, ওর দোষ না, ওর হরোস্কোপে অর্থাৎ হাজবেন্ডের আমি দোষ দিচ্ছি না, কারণ তার মধ্যে ছিল রাহু আর শুক্রের কানেকশন এবং চন্দ্র কানেক্টেড, তার মধ্যে এই যে নারী আসক্ত ব্যাপারটা এসে যাচ্ছে সে বুঝতে পারেনি, কিন্তু সে স্ত্রী তো ঠিক ধরতে পেরেছে, এবং এইখান থেকে বেরোবার জন্য সংসার করার জন্য আমার কাছে, তাই আমি সেই জন্য পেয়েছি, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, আমার কাছে আছে, আমি অনলাইনে দেখাতে পারবো না, যদি আপনার দেখানো ঠিক নয় আমি বলতে পারছি। তাহলে এই যে সে বার করতে পেরেছে এবং সেই সম্পর্কটা যাতে আবার ঠিক থাকে চেষ্টা করছে, কারণ তার উপর মনের একটা প্রেসার পড়ছে, কারণ যেহেতু লাভ ম্যারেজ করে বিয়ে করেছে বাপ মারা বলবে যে তাহলে তুই কি দেখে বিয়ে করলি, সেটাই একটা ব্যাপার থাকে, এবং সেই জায়গা থেকে চেষ্টা করছে যাতে সম্পর্কটা আবার নতুন করে করা যায়। তাহলে এটা কি আদৌ হয়, অনেকের মধ্যে প্রশ্ন আছে। জ্যোতিষ শাস্ত্রে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে যদি সেই ঘরগুলোকে হাউসগুলোকে গ্রহগুলোকে ধরা যায় তাহলে কিন্তু তার থেকে বেরিয়ে আসে। একদম ঠিক কথা, এটা খুব সত্যি কথা দাদা, যে যদি আমরা অ্যারেঞ্জ ম্যারেজ করি কিছুটা দায় বাবা মার ঘাড়ে চাপানো যায় যে তুমি তো আমাকে বিয়ে দিয়েছো, কিন্তু লাভ ম্যারেজ করলে সেখানে আপনি দায় কার ঘাড়ে চাপাবেন, নিজের কপালের উপরে চাপানো ছাড়া কোনো উপায় থাকবে না, কিছু করার নেই। এমন ক্ষেত্রে বাবা দিয়েছে বলে আমাকে অনেকে বলে এসে চেম্বারে, জানেন বাবা ভালো করে দেখলো না, বুঝলো না, বিচার করলো না ছেলেটি কেমন, দিয়ে দিল, আমার জীবনটা শেষ করে দিল। এই কথাটা আমি প্রায় শুনি, আমি তখন বোঝাই, মনে করুন বাবা দেয়নি, আপনি যদি করতে বা তুমি যদি করতে তাহলে কি হতো, সেটাই ঠিক। আমি এইভাবে বোঝাই যে বাবাকে দোষ দিচ্ছ কেন, দোষ দাও তোমার গ্রহের দোষ, তোমার হাতের যে রেখা, কারণ এই বিধাতা আমাদের লেখেন, আমার কিছু করার নেই, আমি তো আজকে ডাক্তার হতে পারতাম কিন্তু আজকে আমি অ্যাস্ট্রোলজার হলাম কেন, আমি তো ইঞ্জিনিয়ার হতে পারতাম কারণ আমাকে সব তার লেখা, আমার এটাই তার কর্ম, আমার এটাই প্রফেশন, এটা দিয়ে আমার পেট চলবে, এটা দিয়ে আমার সংসার চলবে, তাই লেখা রয়েছে। একদম। তবে কেন তাহলে আমরা অ্যাস্ট্রোলজারের কাছে আসি, যেন যে পথেই যাই সেটা যেন সুন্দর হয়, সেটা যেন স্মুথ হয়। তাই বিবাহিত জীবন আপনার ভালো করার জন্য অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজ হোক, অ্যারেঞ্জ ম্যারেজ হলে অভিভাবকদের বলবো একটু অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, আর লাভ ম্যারেজ হলে একটু তোমাদেরই বলবো, ছেলে মেয়ে দুজনে মিলে যদি একজন ডক্টরের কাছেও যেরকম যাও, সেরকম যদি একজন অ্যাস্ট্রোলজারের কাছেও আসো, তাহলে পুরোপুরি জীবনটা কিন্তু একবারে সুন্দর হয়। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। কোথা থেকে কে বলছেন? বিষ্ণুপুর থেকে বলছি। আমি আমার হাজবেন্ডের সম্পর্কে জানতে চাই। হাজবেন্ডের সম্পর্কে জানবেন, বলে ফেলুন, ওনার নামটা আগে বলবেন, তারপর ডেট অফ বার্থ বলবেন। অনুষ্ঠানটা কি নিয়ে জিজ্ঞেস? আচ্ছা, আজকের অনুষ্ঠানটা দেখছেন প্রথম থেকে? হ্যাঁ ম্যাম দেখছি। তাহলে তো বলতে পারবেন আজকে আমাদের টপিক কি, কি বিষয় নিয়ে আলোচনা করছি? বিবাহিত জীবন নিয়ে একটা আলোচনা। আচ্ছা, হ্যাঁ, আমাদের ভিউয়ার্সরা খুব ভালো, খুব মনোযোগ সহকারে অনুষ্ঠানটা দেখে। আচ্ছা বলুন, হাজবেন্ডের নামটা বলে ডেট অফ বার্থ বলুন।
হাজবেন্ডের নাম হচ্ছে প্রদীপ বিশ্বাস আর ডেট অফ বার্থ হচ্ছে 10/10/1993 10/10/93 বেশ খুব ভালো এবারে বলুন টাইমটা টাইম টাইম হচ্ছে 6 AM আচ্ছা জন্মস্থান কোথায় জন্মস্থান বিষ্ণুপুর আচ্ছা বেশ জন্মবার কি রবিবার ওনার কর্কট রাশি কন্যা লগ্ন আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি দুটো প্রশ্ন আছে তোমাদের বিবাহিত জীবন আর কর্মজীবন উনি কি করছেন বর্তমানে বর্তমানে এখন কোম্পানি চাকরি করছেন আচ্ছা করছেন কিন্তু যেভাবে উনি খাটছেন পরিশ্রম করছেন সেই অনুপাতে কিন্তু ওনার স্যালারি বা রেমুনারেশন আসছে না দেখো তো তাই নাকি একটু ডিস্টার্বের মধ্যে রয়েছেন উনি অশান্তি করছে তুমি যদি পূর্ব দিকে যেতে বলো উনি বলছে উনি মুখ ঝামটা দিব জানা আমি পশ্চিম দিকে যাবো মানে বোঝাচ্ছি বাবা তাই নাকি ঠিক এটাই ঘটছে সংসারে আড়াই বছর বলবো না 3 বছর একটু সতর্কতার সঙ্গে চলতে বলবে কারণ একটা সামনে ঝড় আসতে চলেছে বুঝতে পেরেছো সেটা যেভাবেই হোক অর্থনৈতিক ঝড় আসতে পারে শারীরিক হতে পারে রাস্তাঘাটে কোনো বিপদ আসতে পারে কারণ এই যে গ্রহের যে গোচর এই গোচর অনুযায়ী কিন্তু আমি পাচ্ছি আচ্ছা বুঝতে পেরেছো আচ্ছা আর একটা জিনিস হচ্ছে এখানে তুমি কি এখন শ্বশুর বাড়িতে আছো শ্বশুর বাড়িতে অনেকের সঙ্গে একটু মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হবে আচ্ছা সেটা কি তুমি হয়তো খোলা মনে মিশতে চাও তোমার মনটা খুব উদার খুব খোলা মনের বুঝতে পেরেছো কিন্তু চলার পথে যে মানুষগুলো আসবে না তোমাকে ঠিক ব্যবহার করে নেবে তেমন কি হচ্ছে মানে এখনো কি সেটা উপলব্ধি করা শুরু করেছেন হবে তো বটেই কিন্তু সেটা কি শুরু হয়েছে উপলব্ধি ঠিক আছে আচ্ছা তোমার শরীরটা নিয়েও কিন্তু এখানে পাচ্ছি ভালো লাগছে না তোমার শরীরটাও মাঝে মধ্যে কিন্তু প্রবলেম দেবে কিছু না কিছু খুঁটিনাটি লেগে থাকবে যারা আগে খুব হেসে কথা বলতো যারা তুমি শাশুড়ি বা যারা ইন লস তাদের জিজ্ঞেস করো তারাই আজকে মুখ ফিরিয়ে নিচ্ছে তারাই দেখবে কি বাজে ব্যবহার করে ফেলছে আমার বিচার আমার হিসেব আমার গণনা এটাই বলবে নয় হয়ে গেছে নালে হচ্ছে নালে ভবিষ্যতে হবে আর একটা জিনিস বলি তোমাদের বাড়ির বাস্তুটা কিন্তু একটু নরবরে একটু ডিস্টার্ব দেখছি আরেকটা জিনিস পাচ্ছি তোমাদের উত্তর পূর্ব কোণ ঈশান কোণটা একটু সমস্যা রয়েছে ঈশান কোণ অর্থাৎ যেটা হচ্ছে বৃহস্পতির জায়গা যেটা হচ্ছে দেবতা স্থান সেই জায়গাটায় কোনো নর্দমা গেছে বা কোনো ভারী কোনো জিনিস রেখেছো হ্যালো ঈশান কোণে আছে আমাদের হচ্ছে জেঠি শাশুড়ি আছে ওদের ওখানে ঈশান কোণে বাথরুম আছে ও বাবা ঈশান কোণে বাথরুম খুব খারাপ ডিয়েট এখন দেখো জেঠি শাশুড়ি হয়তো তোমাদের সঙ্গে সেই সদ্ভাব নেই আমি হতে পারে
কিন্তু সেখানে ওদের তো আর বলতে পারবে না, অত তোমার বাড়িটা আমাদের সেরকম ভাব নেই। সব কথা মিলে এবং এইখানে তোমার তোমার বাস্তুটাকে কি করে ভালো করা যায় তার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এর জন্য বাস্তুটাও ঠিক করার দরকার আছে। ঠিক আছে, অনলাইনে ওকে চলো শুনতে থাকো। আর প্রত্যেকের জন্য বলবো যে সবই তো মিলে যায়, সবই তো জীবনের কথাগুলো চিনি না জানি না এরকম একজন মানুষ হু হু করে বলে দেন, কারণ মানুষটি জানেন পুরোপুরি সাবজেক্টটাকে। দীর্ঘদিন পড়াশোনা এবং অবশ্যই রিসার্চ ওয়ার্ক এবং প্র্যাকটিক্যাল ওয়ার্ক সবকিছুর মধ্যে দিয়ে তিনি কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার করতে পারেন। তিনি হয়তো কোনো একটা কথা বললেন, এই মুহূর্তে হয়তো আপনার জীবনে ঘটলো না, আপনি ভাবছেন কই এটা তো আমার সাথে মিলছে না, কিন্তু সেটা ঘটবেই, হয়তো ভবিষ্যতে গিয়ে ঘটবে। সেটা বিয়ের ক্ষেত্রে, যেহেতু আমাদের সাবজেক্ট আজকে বিয়ে, আজকে আপনাকে যদি বলা হয় আপনার সঙ্গে আপনার হাজবেন্ডের সম্পর্ক খারাপ হবে, আপনি বলছেন কোথায় এরকম তো হচ্ছে না। এরকম অনেক এরকম বলে, হ্যাঁ হ্যাঁ, শুধু আমি আবার বলি মাঙ্গলিক দোষ, কারণ মেয়েদের ক্ষেত্রে বিবাহ কারকগ্রহ হলো মঙ্গল, তাহলে মঙ্গল লগ্ন একরকম ফল দেয়, চতুর্থে একরকম ফল দেয়, ষষ্ঠে একরকম ফল দেয়, অষ্টমে একরকম ফল দেয়, সপ্তমী এবং দ্বাদশ, তাহলে এই মঙ্গলের সবকটাই কিন্তু মাঙ্গলিক দোষ, কিন্তু প্রত্যেকের ধরনটা আলাদা। যেমন লগ্নে থাকলে সপ্তম কি হিট করছে, তাহলে বিবাহিত জীবনে প্রবলেম আসবে, শরীর নিয়ে প্রবলেম আসবে, রক্ত ঘটিত কোন পীড়া, হিমোগ্লোবিন সমস্যা, প্রেসার, এগুলো আস্তে আস্তে দেখা দেবে। চতুর্থ থাকলো, চতুর্থে পারিবারিক শান্তি বিঘ্নিত করবে। চতুর্থ মানে হচ্ছে আমাদের সুখ শান্তি, সেখানে রাহু আর কেতু এই যে অশুভ গ্রহ যদি কোনোভাবে থাকে এবং সেটা যদি মঙ্গল কানেক্টেড হয়, কখনোই আপনার পারিবারিক সুখ শান্তি আসতে দেবে না, কারণ সুখ শান্তির ঘরটা হলো ফোর্থ হাউস। এবার আসি ষষ্ঠে মঙ্গল, রোগ বা রিপু হাউস, তাহলে সেখানে হলে তাহলে কি হচ্ছে, শরীরে অস্ত্রোপচার, যদি মঙ্গল দুস্থানগত হয় তাহলে শরীরে রক্তপাত, অস্ত্রোপচারের মতো ঘটনা ঘটবে। অঙ্ক পুরো একদম জ্যোতিষশাস্ত্র হিসেবের পরে দাঁড়িয়ে রয়েছে, সূত্রের ওপর দাঁড়িয়ে আছে। সপ্তমে মঙ্গল যদি ম্যালিফিক হয়, যদি দুস্থান অর্থাৎ পাপগ্রহ দ্বারা পীড়িত হয়, আপনার বিবাহিত জীবন, সুখের বিবাহিত জীবন হঠাৎ করে কি হলো বুঝতে পারবেন না, হঠাৎ করে কোনো প্রবলেম নেই, আপনি বলছেন আমি তো খেয়ে পড়ে বেশ ভালো চলেছি, আমার তো কোনো অসুবিধে নেই, কিন্তু অসুবিধাটা হঠাৎ করে কি হলো বুঝতে পারলেন না, দেখলেন এমন একটা জায়গার উৎপত্তি হলো ভাবতে পারবেন। অর্থাৎ আমি সেদিনকে একজন জটক বিচার করেছিলাম, তা আমি বলেছিলাম যাতে জটক বিচার নিয়ে আমি এই বিয়েটাকে আমি ভালো দেখছি না। এবার ছেলের ঘর অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ না, যে ভালো দেখছে না বলে তারা ঠিক করে নেবে, তা আমি আমার হিসেব অনুযায়ী আমার গণনা অনুযায়ী আমি বলেছি এটা আমি কিন্তু এটা মত দিতে পারবো না। এবং মেয়েটি সিঙ্গেল চাইল্ড, ছেলেটিও সিঙ্গেল চাইল্ড, যাই হোক ছেলেটি ভালো চাকরি করে, ঘর বাড়ি আছে, দেখে ওরা বললো না। তাহলে গোপালবাবু যখন বলল, দেখি আর দুজন অ্যাস্ট্রোলজারকে দেখাই, ভালো কথা, আর সেকেন্ড অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছে, তার তিনিও মত দেননি, থার্ড অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন, তিনি বলেছেন এটা তো দেখছি রাজ্যটোক, বুঝুন। আমি একটা কথা বলে দিলাম, সে বলে আপনি নির্দ্বিধায় বিয়ে দিন, আমি বলছি আমি এটা মানতে পারবো না। তা সেই পাতৃপক্ষ আমাকে জানায় যে উনি বলেছেন যে এটা বিয়ে দিতে আমার আমি অসুবিধা হবে, আমি যখন বলেছে তখন ওনার গাইড অনুযায়ী আপনি চলুন, আমি আপনাকে গাইড করতে পারবো না। খুব ভালো কথা, বিবাহ দিল, এক বছরও যেতে পারলো না, দেখা গেল ছেলের সুগার ধরা পড়ে গেল। বলুন, হ্যালো, এক মিনিট, আমি কথাগুলো শুনুন। ছেলের সুগার ধরা পড়লো, সুগার ধরা পড়ার পর তাদের যেটা হচ্ছে এবার কিডনির কিছু সমস্যা দেখা দিচ্ছে, সব সময় যে লড়াই ঝগড়া হবে এটা নয়, এটাও একটা জীবনের পার্ট। একদম, বিবাহিত জীবনে সেক্সুয়াল বিষয়টাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তো সেখানে যদি একটা নতুন কাপলের সেই ধরনেরও কোনো সমস্যা হয় সেটাও ডিভোর্স পর্যন্ত নিয়ে যায়। এবার ওই সুগার থেকে তাদের মধ্যে এই প্রবলেমগুলো আসছে, একদম খুব বাস্তব, এগুলো সত্যি বাস্তব সমস্যা। এবার আমাকে উনি ফোন করে বলছে, বলে
গোপালবাবু আপনি তো ঠিকই বলেছিলেন, কিন্তু আমি ছেলেটা ভালো, আমি এখন আর ওসব ভাববেন না, পাস্ট ইজ পাস্ট, ওটা ভুলে যান, এখন নতুন করে কি করা যায় সেটা চেষ্টা করুন। এবং আমাকে দায়িত্ব দিয়েছেন যে আপনি এবার দেখুন যা হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি আপনার কথা, যা রাখতে পারি না, আপনি না রাখ, এটা কোনো ব্যাপার না, মতটা আপনার, আমি আপনাকে গাইড করতে পারি, আপনি নেবেন না নেবেন না আপনার বিষয়। এবার এবার বলুন কিভাবে সমাধান করা যায়, এবার সেই প্রসেস চলছে, নিশ্চয়ই আমি চেষ্টা করব যাতে তাদের এখন তাকে তো আমি ডিভোর্স করাতে পারবো না, যাতে তাই নাকি সুস্মিতা বলো কথা না, হয়ে যখন গেছে তাহলে কি করতে পারবো তাদের সুস্থ স্বাভাবিক যাতে করা যায়, একমাত্র দৈব প্রতিকার আধ্যাত্মিকতার মাধ্যমে মানে ওই ছেলে মেয়ে দুটো রাজি হয়েছে যে আপনি যেভাবে বলবেন আমরা সেই পথ অবলম্বন করব। আসলে খুব সত্যি কথা যে বিয়ের আগে কাঁদা ভালো, কেন বিয়ে হচ্ছে না কেন বিয়ে হচ্ছে না, কিন্তু বিয়ের পরে কাঁদাটা আরো ভয়ঙ্কর হয়ে যায়। তাই বিয়ে দেরি হোক কিন্তু বিয়ে যেন সুন্দর হয়। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার ম্যাম। কে বলছেন? আমি রতন। হ্যাঁ রতন বাবু, কোথা থেকে ফোন করছেন? দমদম থেকে ম্যাডাম। দমদম থেকে, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানেন। ডেট অফ বার্থ বলুন। ফোর্থ মে 1985। টাইমটা বলবেন? টাইমটা হচ্ছে মানে ভোর 5টা। জন্মস্থান ঢাকা। ঢাকা? ও ঢাকা। অনুষ্ঠান প্রথম থেকে দেখছেন তো আজকে? হ্যাঁ ম্যাম দেখছি। স্যারকে ও নমস্কার। কেমন লাগে স্যারের অনুষ্ঠান? কর্মজীবন আর একটা বিয়ের জীবন বা বিবাহিত জীবন, তাই তো? আচ্ছা, বিয়ে হয়েছে তোমার আজকে? বিষয় হয়নি। কেন এখনো হয়নি? কেন দশমপতি শনি, তোমার কিন্তু চাকরি থেকেও, এখন কি চাকরি করছো কোথাও? হ্যালো, তোমার চাকরির কিন্তু কানেকশন পাচ্ছি, কিন্তু হ্যাঁ তোমার এখানে শুক্র, আমি বললাম না ছেলেদের সুখের কারক গ্রহ হলো শুক্র, শুক্র উচ্চস্থ, কিন্তু তোমার তৃতীয় পতি এবং ষষ্ঠ পতি বুধ এখানে ড্যামেজ হয়ে গেছে, বুধকে তুমি একটু চাঙ্গা করার চেষ্টা করো। কেমন? আচ্ছা স্যার, বুধের অবস্থানটা কিন্তু আমি মোটেই ভালো দেখছি না। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে, হ্যালো, হ্যাঁ স্যার আছি স্যার। হ্যাঁ হ্যাঁ বলছি, তোমার কিন্তু আগামী দিন বলছি তোরো, এটা তো 2022 সাল, 25 সালের মধ্যে কোন নিকট আত্মীয়র একটা বিয়োগ হতে পারে। হ্যালো, আচ্ছা আচ্ছা, এর মধ্যে কেউ কার হয়েছে তোমার নিকট কেউ? হ্যাঁ স্যার, গোপী দেব স্যার হয়েছে। হয়েছে না? হ্যাঁ মারা গেছেন। হ্যাঁ হ্যাঁ, দেখো তো হয়েছে আমার দাদু। হ্যাঁ, কেন বললাম তোমার কিন্তু 7.5ই চলছে না। আচ্ছা দেখো, আচ্ছা আচ্ছা, আমি তো বললাম 7.5ই চলছে নাকি, এর বিচার কারণ ওর শনি ধাইয়া চলছিল, আমি ওই জন্যই কথাটা বললাম। আচ্ছা, যেহেতু তোমার শনি মঙ্গলের ঘরে, শনি মঙ্গলের সঙ্গে সম্পর্ক ভালো না, এই জন্যই কথাটা বললাম, বুঝতে পেরেছো? আচ্ছা এবার বলি, তোমার কিন্তু চাকরি ক্ষেত্র থেকে এখন একটুখানি মানে টেনশনের মধ্যে আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তবে এটা থাকবে না, তোমার এখন দশা চলছে শনির বলে একটু শনি একটুখানি টেনশন দেয়, একটা হতাশা দেয়, তুমি এটা কিন্তু কাটিয়ে উঠতে পারবে। কেমন? তোমার চার্ট কিন্তু যথেষ্ট ভালো চার্ট আমি বলতে পারি, তবে কালসর্প দোষের একটা ছোঁয়া কিন্তু এই চার্টের মধ্যে রয়েছে। কি কালসর্প? লগ্নে রাহু সপ্তমে কেতু, একে বলা হয় অনন্ত কালসর্প। কেমন? তোমার রাশিচক্রের মধ্যে অনন্ত কালসর্প ইমিডিয়েট এই জায়গাটাকে মহামৃত্যুঞ্জয়ের বিশেষ পুজো, নবগ্রহের পুজো এবং অষ্টনাগের পুজো করে রক্ষা কবচ যদি রাখতে পারো ভালো হয়। বলো তোমার প্রশ্ন আছে থাকে বলতে পারো। কর্মজীবন করার চেষ্টা করো, ভালো হবে।
ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। তবে এটা খুব ভালো সিদ্ধান্ত যে ভালো চাকরি না পেয়ে বিয়ে করব না, কারণ আমরা বলি সংসারে অর্থ না থাকলে ভালোবাসা নাকি জানলা দিয়ে বেরিয়ে যায়। তো সেখানে বলবো জীবনে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দেখেছি যে তার বিয়ের সময় সেই হাজবেন্ডের অর্থবান পয়সা করি সব ছিল, কিন্তু বিয়ের 5-7 বছর যেতে না যেতেই ঘরে চরম দারিদ্র চলে এলো। একটা সময় তারা দেখা গেছে ফ্লাইটে যাতায়াত করত, এখন ট্রেনে যেতে গেল চিন্তা করছেন। অনেক জাতক জাতিকা আছেন, অনেক কাপল আছে, তারা দেখুন আমার অনুষ্ঠান ভাবুন একদম। এটার কারণ হলো দারিদ্র যোগ, এটাকে বলা হয় ধননাশ যোগ। যে একটা সময় অর্থের প্রাচুর্য ছিল, সবাই তার চাকরিজীবী নয় যে মাস গেলে মাইনেটা আমার অ্যাকাউন্টে চলে আসবে, অনেকের ব্যবসা ছিল, ব্যবসাটা ভালো ছিল, সেই ব্যবসা দেখে মেয়ের বাবারা দিয়েছিল। এখন দেখছে সেই ছেলে সংসার চালাতে গেলে হিমশিম খাচ্ছে, লোনের পর লোন, একটা লোন শোধ করতে আর একটা লোন, কেন হয়? জ্যোতিষশাস্ত্র কি বলে? যদি দেখা যায় আপনার দ্বিতীয় ভাব লিকুইড মানি হার্ড ক্যাশ কানেকশনটা বুঝতে হবে, ধনভাব যদি আপনার ঠিক না থাকে, ইলেভেন্থের সঙ্গে কানেকশনটা সঠিক পর্যায়ে না হয়, এখানে পাপগ্রহের যদি দৃষ্টি থাকে, নাক্ষত্রিকভাবে ধনস্থান বলবান না হয়, তাহলে সেই কাপলের সেই দম্পতির এই ঘটনা ঘটে, অর্থাৎ আস্তে আস্তে দারিদ্র যোগের শিকার হয়। আর একটা জিনিস, যে দেখুন দারিদ্র হচ্ছে একটা অভিশাপ, অর্থাৎ দারিদ্র তাদেরই আসে যারা দান ধ্যান করে না, সব সময় কলহপূর্ণ জীবন ধারণ করে, সব সময় ঝগড়া ঝাঁটি অশান্তির মধ্যে থাকে, অনেকে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থাকে। এমনও দেখা যায় অনেক হাজবেন্ড অফিস যায়, হয়তো দেখা যায় যে তার ওয়াইফের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, বহু ক্ষেত্রে আমাদের আসছে একদম। আমি গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে পেয়েছিলাম, ভদ্রলোক অফিস থেকে এসে আমাকে দুঃখ করছে, জীবনটা পুরো নরক হয়ে যায়, জীবন নরক সত্যি কথা। আজকে হাতে সময় একদম কম, আমরা আসবো আলোচনা যদি সময় থাকে, সত্যি নেই। তবে হ্যাঁ, প্রত্যেকদিন এই সময়ের অনুষ্ঠানের দিকে নজর রাখুন, তাহলে কিন্তু আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আসবো। ফোন নাম্বার একটু টিভি স্ক্রিন থেকে নোট করবেন, 9874244916 এই নাম্বারে ফোন করতে হবে, বা ফোন অবশ্যই করতে পারেন 9007028406 এই নাম্বারে। আপনারা গড়িয়ার ভাগ্য চক্রে কিন্তু পেয়ে যাচ্ছেন মঙ্গলবার 6টা থেকে 9টা পর্যন্ত, যাদবপুর রেল স্টেশনের কাছে কল্পতরুতে পাচ্ছেন, বৃহস্পতিবার করে বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, মাসে দুটি বুধবার আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হাওড়া ময়দান জাগৃতিতে, অন্য দুটি বুধবার 1টা থেকে 4টে পর্যন্ত পেয়ে যাচ্ছেন ভাগ্যদিশা শেওড়া ফুলিতে। ওনার নিজস্ব চেম্বার ইচ্ছাময়ী কালীবাড়ি দমদম নাগেরবাজার ডায়মন্ড প্লাজা একেবারে শপিং মলের পাশে, এখানেও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রত্যেকদিনই কিন্তু এখানে গোপালদার চেম্বার রয়েছে। তাছাড়া অনলাইন কনসালটেন্সির মাধ্যমে আপনারা যোগাযোগ করুন ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে, যে দুটি স্ক্রিনে যাওয়া নাম্বার দেখতে পাচ্ছেন সেই দুটি নাম্বারের মাধ্যমে আপনাদের কিন্তু অনলাইন কনসালটেন্সি করতে হবে। যারা বাস্তু সংস্কার করতে চাইছেন তারাও তো নিশ্চয়ই অনলাইন কনসালটেন্সির মাধ্যমে করতে পারেন, বাস্তু সংস্কারও কিন্তু অনলাইন কনসালটেন্সির মাধ্যমে চলছে। আপনারা ভিডিও কল করতে পারেন বা স্কেচ করে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, এবং তার ব্যবস্থা আপনি ঘরে বসে পেতে পারেন, কারণ বাসস্থানের যোগ্য স্থান হলো বাস্তু। আপনার চেতনে মননে স্মরণে আমরা যেখানে সবচেয়ে বেশি ব্যবহার করি, শান্তির জায়গা, তাই হলো বাস্তু। সুতরাং বাস্তুটাকেও কিন্তু আমার অনলাইন কনসালটেন্সি চলছে, যারা মনে করতেন নিতে পারেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, ভালো থাকবেন আপনারা, আর অবশ্যই ভালো থাকবেন গোপাল। কিভাবে সময়টা চলে যায়, একদম ঠিক কথা। তাহলে সেই মহাশক্তির কাছে প্রার্থনা করব, কারণ যার দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছেন সেই মহাশক্তি ভগবতী জগদম্বা। ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নাই মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাল্যৈ সায়ুধায় সপরিবারায় সবাহনায় সআভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুরদলনী দুর্গতিনাশিনী বিপদতারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদনাশিনী দেবী দুর্গা ঐ নমঃ।
ओम श्री श्री दुर्गे दुर्गे रक्षणी रक्षणी स्वाहा। ओम श्री श्री दुर्गे दुर्गे रक्षणी रक्षणी स्वाहा। ओम श्री श्री दुर्गे दुर्गे रक्षणी रक्षणी स्वाहा।